দেশে হাতে স্বর্ণালঙ্কার তৈরির বিরল শৈল্পিক দক্ষতার ঐতিহ্যকে পুঁজি করে রপ্তানিমুখী শিল্প গড়ে তোলার উদ্যোগ প্রাথমিক পর্যায়ে আছে এজন্য দেশে অপরিশোধিত স্বর্ণ আমদানি করে পরিশোধনেরও আইনগত সুযোগ তৈরি করা হয়েছে এই স্বপ্ন সফল হলে দেশের অর্থনীতির জন্য বড় ইতিবাচক ঘটনা ঘটবে বলে মনে করেন স্বর্ণ ব্যবসায়ী ও সরকারের নীতি নির্ধারকরা তবে এসব পরিকল্পনার সুফল পেতে এখনও বহু আয়োজন বাকি তারেক শিকদারের প্রতিবেদন বিশ্বে তৈরি স্বর্ণ অলঙ্কারের আশি শতাংশ হয় বাংলাদেশ ও ভারতে এমন নিপুণ শৈল্পিক দক্ষতা বিশ্বে বিরল তাই এই শিল্পকর্ম হতে পারে অভাবনীয় বড় রপ্তানি বাণিজ্যের পুঁজি ঠিক যেমনি বাঙালি নারীদের সেলাইয়ের নিপুণ দক্ষতাকে পুঁজি করে গড়ে উঠেছে রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প হাতে তৈরি স্বর্ণ অলঙ্কার রপ্তানির এই ভাবনা ও উদ্যোগ চলছে বেশ কয়েক বছর ধরে তবে এখন পর্যন্ত অগ্রগতি বেশ ধীর একটি নীতিমালা হয়েছে তা আবার সংশোধন হয়েছে এই নীতিমালা করেছে বাণিজ্য মন্ত্রণালয় তবে শিল্পমন্ত্রী মনে করেন স্বর্ণ অলঙ্কার রপ্তানি শিল্প গড়তে অনেক সংস্থার সম্পৃক্ততা লাগবে সেটাকে বিবেচনায় রেখে নীতিমালা দরকার সরকারের নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে সেখানে বাংলাদেশ সরকারের ভূমিকা থাকবে আমাদের যারা ট্যাক্সেস যারা ইয়ে করে আছে তাদের ভূমিকা থাকবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা থাকবে সব মিলিয়ে আমাদেরকে এই পলিসিটাকে করতে হবে বিদেশ থেকে বৈধ অবৈধ পথে সবসময় পরিশোধিত স্বর্ণ আসে দেশে সেসব থেকে অলঙ্কার তৈরি হয় কিন্তু রপ্তানি মুখেই হাতে তৈরি অলঙ্কার শিল্প গড়তে এবং তা বাণিজ্যিকভাবে লাভজনক করতে অপরিশোধিত স্বর্ণ এনে তা পরিশোধন করে নেওয়ার বিধান নীতিমালায় রাখা হয়েছে এমন সুযোগ নিতে এখন পর্যন্ত দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী তার মধ্যে অনুমতি পেয়েছে বসুন্ধরা গ্রুপ আরেকটির ভাগ্য এখনও নির্ধারিত হয়নি এখন এই নীতিমালা ব্যবহার করে এই নীতিমালার বিভিন্ন অংশ নিয়ে পর্যালোচনা করে একটি সময় সাপেক্ষ লাগবে তবে আমরা খুবই আশাবাদী আগামী এক দুই বছরের মধ্যে আমাদের বাংলাদেশের যে স্বর্ণালঙ্কার সেটা বিশ্ববাজারে আমরা নিয়ে যেতে পারি আমাদের এখানে ট্রেন্ড যে ওয়ার্কার্স আছে তাদেরকে কাজে লাগানো যাবে এবং এটাকে করা যাবে যাতে বিদেশে মার্কেটগুলিতে আমরা একটা স্টেক হোল্ডার হতে পারি এটা একটা ডাইভার্সিফিকেশন এক্সপোর্টের আর একটা নতুন বাজার সরকারি তথ্য মতে বিশ্বে অলঙ্কার উৎপাদক ও রপ্তানিকারকদের মধ্যে অন্যতম ভারত চীন ও ইউরোপের কয়েকটি দেশ দুই হাজার সালে বিশ্বে মেশিন ও হাতে তৈরি স্বর্ণের অলঙ্কারের বাজার ছিল বাইশ হাজার নয়শো কোটি আমেরিকান ডলারের যা দুই সালে বেড়ে উনত্রিশ হাজার একশো ডলারে দাঁড়াবে ফলে স্বর্ণবার কয়েন ও অলঙ্কার রপ্তানিতে বাংলাদেশও বড় সুযোগ কাজে লাগাতে পারে তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা